পরিবেশের উপর আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হলো নদিয়ার 73 বেতাইয়ে ডক্টর বি আর আম্বেদকর কলেজে। ওই কলেজের ইংরাজি বিভাগের উদ্যোগে সোমবার ওই আন্তর্জাতিক মানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বিদেশের অতিথিরা। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশের ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তাকিজিউর রহমান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক চিত্তব্রত পালিত, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পঙ্কজ চক্রবর্তী, আহ্বায়ক অধ্যাপক বাপিন মল্লিক, কার্যনির্বাহী সদস্য জয়ন্ত নায়েক এবং ছাত্রছাত্রীরা। আমি ডক্টর মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ ফোকলোর স্টাডিজ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, বাংলাদেশ, এবং ডিজিটাল মিডিয়া অ্যাডভাইজার, ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, ICSD অস্ট্রেলিয়া, মেম্বার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল UK। আজকে যেখানে সেমিনারটা হলো, আলোচনা সভাটা হলো, ইস্যুটা কি ছিল? রিথিঙ্কিং এনভায়রনমেন্টাল ইস্যুস, মাল্টি ডিসিপ্লিনারি পার্সপেক্টিভ। পরিবেশকে ঘিরে বিভিন্ন ধরনের যে ইস্যু তৈরি হচ্ছে বিশ্বব্যাপী, সেই বিষয়গুলোকে ঘিরে পুনর্ভাবনা, পুনর্চিন্তা করা বিভিন্ন বিষয়ের দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ পরিবেশ যে কেবলমাত্র একটি বিজ্ঞান সংশ্লিষ্ট হার্ডকোর সায়েন্সের বিষয়, এটি সায়েন্সরাই ভাববে বা সায়েন্সের সাথে সংশ্লিষ্ট মানুষরাই এটাকে নিয়ে চিন্তা চেতনা করবে, সমাধান খুঁজবে, ব্যাপারটি তা নয়। অর্থাৎ আমরা বিজ্ঞান পড়ি বা না পড়ি, বিজ্ঞানের সাথে থাকি বা না থাকি, পরিবেশের বাইরের কোনো উপাদান নই আমরা। অর্থাৎ আমরা পরিবেশের উপাদান, পরিবেশের আছি, আষ্টে পৃষ্ঠে আছি। তো সেক্ষেত্রে এই পরিবেশকে সমাজবিজ্ঞান থেকে দেখা, হিউম্যানিটিস থেকে দেখা, সোশ্যাল সায়েন্স থেকে দেখা, সোশ্যাল ওয়েলফেয়ার থেকে দেখা, ফোকলোরের দৃষ্টিভঙ্গি থেকে দেখা, সাহিত্যের দৃষ্টিভঙ্গি থেকে দেখা, এবং সেই অনুযায়ী আমাদের যে অর্জিত জ্ঞান, সেই জ্ঞানটা আহরণ করে পরিবেশ সম্পর্কে, ইস্যু সম্পর্কে সৃষ্ট বিষয়গুলোকে মোকাবেলা করা, সমাজকে, মানুষকে অ্যাওয়্যার করা, যারা এই পরিবেশ পরিবর্তন করে, নেগেটিভ পরিবর্তনের জন্য যেন দায়ী তাদের কাছে মেসেজ পৌঁছে দেয়া, একই সাথে যারা পরিবেশ দূষণ করে তাদের কাছেও সমভাবে বার্তাটি পৌঁছে দেয়া, যাতে আমরা পরিবেশকে নেতিবাচকভাবে ঠেলে না দেই যে আমাদের কষ্টের বা দুঃখের কারণ হবে। অর্থাৎ একটি সর্বাত্মক সামষ্টিক দৃষ্টিভঙ্গি নিয়ে পরিবেশ সংশ্লিষ্ট বিষয়গুলোকে দেখা এবং নতুন করে বোঝার চেষ্টা করা, সেই সংক্রান্ত জ্ঞান লাভ করাই হচ্ছে আন্তর্জাতিক এই সেমিনারটির উদ্দেশ্য। আপনি তো অনেক সেমিনার এরকম দিয়েছেন, যে বক্তব্য রেখেছেন, কতটা সমাজে প্রভাব পড়ছে তার? দেখুন, পরিবেশ আন্দোলনটা অনেক দীর্ঘ সময়ের, অনেক পুরনো বৈশ্বিক আন্দোলন হচ্ছে। আমরা যখন পরিবেশ নিয়ে কথা বলছি, ঠিক সেই সময় কোথাও না কোথাও পরিবেশের উপর নেগোসিয়েশন হচ্ছে, বার্গেনিং হচ্ছে। আপনি জানেন, UNFCCC, IPCC, জাতিসংঘ নিজে সহ বিশ্বের কতগুলো দেশ মিলে এই পরিবেশ আন্দোলনের প্ল্যাটফর্ম তৈরি করছে একটি ওয়ে আউট করার জন্য। একটি বড় বৈশ্বিক চুক্তি আমরা দেখলাম কোথায়, প্যারিসে। সেই চুক্তিতে মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও ছিলেন, কিন্তু নতুন প্রেসিডেন্ট আসার পরে সেখান থেকে তাকে পিছু হটে আসতে দেখলাম আমরা। আমাদের দক্ষিণ এশিয়ায় নানাবিধ আন্দোলন হচ্ছে পরিবেশ সংক্রান্ত, গবেষণা হচ্ছে পরিবেশ নিয়ে। জাতিসংঘে একটি ছোট বাচ্চার বক্তব্যকে কেন্দ্র করে গোটা পৃথিবীর এ সংক্রান্ত ধারণা বদলে গেছে। অর্থাৎ একটি পরিবর্তনের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, পরিবেশের সাথে আমরা ভালো আচরণ করছি না, এবং পরিবেশ সেই বিরূপ আচরণটি আমাদের উপরই ফেরত দিতে শুরু করেছে, তা নিয়ে নানাবিধ আলোচনা, গবেষণা, সভা, সেমিনার জাতীয় আন্তর্জাতিক বিশেষ এবং বিশেষায়িত পর্যায়ে হচ্ছে। তাতে করে অ্যাওয়ারনেসটা বিল্ড আপ হচ্ছে, একদম কিছু হচ্ছে না এটা বলার সুযোগটা কম। আমরাও হয়তো সেই আলোচনার, সেই আন্দোলনের, সেই প্রত্যাশিত জায়গাটি যাবার অনুঘটক হিসেবে কাজ করছি। হয়তো এই নদিয়ার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ কিছুটা জানবে যে সেখানে পরিবেশ সম্পর্কে আমাদেরকে কতটা সেন্সিবল, কতটা কী বলা যায়, মিতব্যয়ী, কতটা বিবেচক আচরণ পরিবেশের সাথে আমাদের করতে হবে, এবং আমাদের ভাগ্য পরিবর্তনের সাথে যে সকল নীতি নির্ধারক সরকার রাজনীতি দায়ী তাদের কী করতে হবে, কী দেশের, কী আন্তর্জাতিক অঙ্গনের কাজ অবশ্যই হচ্ছে, এবং উল্লেখযোগ্য অগ্রগতি পরিবেশ আন্দোলনের সাথে আছে বলেই আমরা এই আলোচনার সুযোগ পাচ্ছি। আজকে আমাদের কলেজে মূল প্রোগ্রামটা ছিল ইন্টারন্যাশনাল সেমিনার পরিবেশের উপরে। বাংলাদেশ থেকে একজন অধ্যাপক এসেছেন, উনি তার স্পিচ দিয়েছেন, আলোচনা রেখেছেন, এবং ঝাড়খণ্ড থেকে
ব্যাঙ্গালোর থেকে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে রিসোর্স পার্সন মোট 8 জন এসেছেন। তারা পরিবেশের উপরে তাদের আলোচনা আলোকপাত দেখেছেন ইন্টারন্যাশনাল সেমিনারে পরিবেশের উপরে। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।